গত মাসের চেয়ে চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েছে তিন গুণের বেশি মহানগরীর কোতোয়ালি বাকুলিয়া ও বায়াজিদ এলাকাকে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিরোধে এসব স্পট ঘিরে বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সরকারি হিসেবে আগস্টে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল দুশো জন এ মাসে এখন পর্যন্ত সে সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে বেড়েছে ডেঙ্গুতে প্রাণহানিও এবছর জেলায় ডেঙ্গুতে মৃত তেরো জনের আট জনই মারা গেছেন সেপ্টেম্বরে বিশেষজ্ঞরা বলছেন মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতোয়ালি বাকুলিয়া ও থানা এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে মাসে ওই তিন থানাতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে একশো জন ডেঙ্গুর সংক্রমণ রোধে এখনই হটস্পট ঘিরে তিন ধরনের কার্যক্রম চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের যার মধ্যে রয়েছে উড়ন্ত মশা নিধন লার্ভা ও মশার উৎপত্তি স্থল ধ্বংস করা হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে দুইশো মিটার পেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো উড়ন্ত মশা না থাকে এখন আমি যদি জ্বর নিয়ে বাসায় বসে থাকি রুগী না যায় তার ডেঙ্গু হয়ে গেছে সে যদি সাথে সাথে ডাক্তারের সরানম্ব হয় এবং যদি প্লাটলেট কাউন্ট এবং ডেঙ্গু অ্যানাসন টেস্টটা যদি করতে পারতো তাহলে সে বুঝতে পারতো তার ডেঙ্গু হয়েছে। সিটি কর্পোরেশন বলছে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো এরপরও মশক নিধন সহ সব সেবা দেওয়ার চেষ্টায় তারা পাঁচই আগস্টে সময়ে আপনার অনেকগুলা কাউন্সিল অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো অলমোস্ট সবগুলোই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কয়েকটি হচ্ছে একদম শুদ্ধতে দেওয়া ছাড়া কিছু নয় আমরা এগুলোই এখন আবার কনস্ট্রাকশনের কাজগুলো করছি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম